এই যে কানের ব্যালেন্স, মানে কান থেকেই গোটা শরীরের ব্যালেন্স আসে এবং দুটো কান সেই ব্যাপারটা করে থাকে। আমরা বাজার গিয়ে দেখি যে দাঁড়িপাল্লায় ওজন করা হচ্ছে, একদিকে জিনিস চাপন একদিকে ওজন, অনেকটা সেই রকম। 92.7 বিগ এফএম এ সুমন্তর সঙ্গে শুনছো হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান। সঙ্গে আছেন বিশিষ্ট ENT সার্জন ডক্টর তুষার কান্তি ঘোষ। ডাক্তার, এই যে কথাটা বললেন আপনি, সব ঠিক আছে, কিন্তু এই যে ব্যালেন্সের যে অভাব হয়ে যাওয়া, দেখুন এইটা তো হঠাৎ করে একজন সুস্থ মানুষের হতে পারে না। আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষ কি করে বুঝবে যে কোন কারণে এই কানের ব্যালেন্সটা অস্বাভাবিক হতে পারে। একটা আপনি দারুণ কথা বললেন যে ভূমিকম্প, আমরা কদিন আগে দেখলাম যে দিল্লিতে অনুভূত হয়েছে, নেপালে একটা ভূমিকম্প হয়েছে, তার এফেক্টটা কিন্তু দিল্লিতেও পড়েছে, বেশ ভালো কথা। এবার ধরুন ভূমিকম্প ছাড়া আর কি কারণ হতে পারে এই কানের ব্যালেন্স হারিয়ে যাওয়ার জন্য, যাতে আমরা সযত্নে এড়িয়ে যাব সেই অবস্থাটা বা সেই পরিবেশটা, আমাদের কানের যাতে ব্যালেন্সটা না হারিয়ে যায় বা শরীরের ব্যালেন্সটা যাতে না হারিয়ে যায়, একটু যদি বলেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে কানের ব্যালেন্সের যে প্রবলেমটা, প্রথম ইনফেকশন। ইনফেকশন হচ্ছে যে আপনি কানে ফুটো হয়েছে বা কানের ভিতরে ইনফেকশন হয়েছে, রিপিটেড ইনফেকশন হয়েও অনেক সময় হতে পারে। এছাড়াও বিশেষ একটা রোগ আছে মিনিয়াস ডিজিজ বলে, কারণ কানের ভিতরে ইনার ইয়ার প্রেশারের জন্য অনেক সময় এরকম একটা গোলমাল হয়। কিন্তু অ্যাকোস্টে নিউরোমা বলে একটা ছোট্ট টিউমার আছে ইনার ইয়ার আর ব্রেনের সঙ্গে জাংশনে, সেখানেও হতে পারে ভেস্টুলার নার্ভকে কম্প্রেশন করেও মাথা করতে পারে। ইটস ভেরি রেয়ার এন্টিটি, কিন্তু কোনো পেশেন্টে যদি কন্টিনিউয়াস প্রসেসে হচ্ছে তখন একটা MRI করে দেখা যায়। তার মানে কি হলো, কমন প্রবলেম হচ্ছে কানে ইনফেকশন হওয়া এবং পর্দা ফুটো, হাড়ে ইনফেকশন, ম্যাস্টয়েড প্যাথোলজি বলে একটা প্যাথোলজি আছে, এইসব গুণো করেও কিন্তু কানে, তারপরে কোলেস্ট্রল বলে একটা রোগ সেটা ব্যালেন্স অর্গানকে খেয়ে ফেলে, এইগুলো হচ্ছে কমন প্রবলেম। তার মানে ইনফেকশন, এরপরে আসছে ট্রমা, আপনার হঠাৎ করে বাসে কোনো ধাক্কা লাগলো মাথায়, ঠিক আছে। তো আমার বিশেষ একজন পরিচিত বললো যে আমি একটু বাসে উঠেছিলাম, মাথায় একটা ধাক্কা লেগেছিল বেড়া থেকে উঁচু জায়গাতে, তো তারপর থেকে অনেক দিন ধরে মাথা ঘোরা, তারপরে আমরা সেই মাথা ঘোরা ডায়াগনোস করে অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছিলাম, তা পুরো ভালো আছেন আর কি। তো এরকম আর কি, এই যে তারপরে হচ্ছে আপনি গাড়ি চলছে, মানে কোন প্রচুর ঝাঁকুড়ি দিয়ে গাড়ি চলছে, হঠাৎ করে সাডেন জার্কিং মুভমেন্ট হলো, প্রচণ্ড জোরে একটা বাস থামলো মনে করুন, তো সবাই যে এই যে মুভমেন্ট শুরু হয়ে গেলো সবাইকার, কেউ ধাক্কা মারলো, কেউ মাথায় মারলো, কেউ ব্যাগে পড়লো, কেউ গাড়ির মধ্যে কোনো বারে মারলো, এই যে মারলো এটাতেও কিন্তু কানের ভিতরে একটা ইঞ্জুরি হলে একটা কনকাশন এফেক্ট, মনে করুন ব্রেনে ধাক্কা লাগলো, যে কানের ভিতরে যে ছোটো ছোটো ওই ইনার ইয়ারে যে ক্রিস্টালগুলো আছে সেগুলো উটলিন বলি, এগুলো সব কিন্তু ধাক্কা লেগে এদিক ওদিক হয়ে গেলো সব, ওরা কিন্তু কন্টিনিউয়াস পরের দিকে কিন্তু এখান ওখান ফ্লোট করতে থাকবে আর আপনাকে জ্বালাবে, ওর জন্য মাথায় পড়ে। তো ওরকম একটা হিস্ট্রি আমরা নিই যে আমরা এরকম ঘটনা ঘটেছিল কিনা। এছাড়াও কিছু প্রবলেম এই সঙ্গে লাগোয়া, এই কী করে পেশেন্ট বুঝবে যে আমার এই কানের জন্যই হচ্ছে, শুয়ে উঠতে গেল হঠাৎ করে মাথা ঘুরে গেল, আমরা বলি পজিশনাল ভার্টিগো, মানে অদ্ভুতভাবে রাত্রে শুয়ে বিছানা থেকে উঠবার সময় ওর শোবার সময় দুম করে মাথা ঘুরে যাচ্ছে, মানে জাস্ট পজিশনাল ভার্টিগো, কয়েক সেকেন্ডের জন্য হয় কিন্তু আবার ঠিক হয়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের পরে একটা প্রচণ্ড অদ্ভুতভাবে একটা উইকনেস চলে আসছে। তো এইটা হচ্ছে যে একটা, এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম আর কি। এই জন্য তার মানে কি কি আমি বললাম, আমরা কানের ইনফেকশন এবং ট্রমা, ইনফেকশনের মধ্যে অনেকগুলো পর্দা ফুটো বা বারবার রিপিটেডলি পুঁজ পড়া, হাড়ের মধ্যে রোগ ঢুকে যাওয়া, এইসব কোনো। এছাড়া রেয়ার এন্টিটি হচ্ছে যে কানের ভিতরে ছোট্ট টিউমার হওয়া, এছাড়া ব্রেনে হেমারেজ হওয়া, সেগুলো ডিফারেন্ট এন্টিটির মধ্যে পড়ে যায়। নিউরোলজিক্যাল সে পেশেন্ট সুস্থ অনেক দিন ধরে, একটা ক্রনিক ভাটাই হচ্ছে, মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে কমে যায়, এগুলো তো আর কোনো নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য হতে পারে না যে আপনার ব্রেন টিউমার হয়ে গেল, একবার খারাপ হলো একবার ঠিক হয়ে গেলো, এরকম হয় না। সেগুলো সব কানের জন্য 99% পেশেন্ট বেসিক্যালি মাথা ঘোরা হচ্ছে কানের জনিত কারণে। বেশ, এবারে আমি এই যে প্রশ্নটা করতে চাই যে এই যে আপনি বললেন যে কানের কারণেই মাথা ঘোরা হচ্ছে, তো একজনের ধরুন অনেক দিন ধরে হচ্ছে, তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ ঠিক আছে, এই তো ডাক্তারবাবু বলেছেন ডক্টর তুষার কান্তি ঘোষ যে আমার কানের কারণে হয়েছে, কাউকে দেখালেন, দেখানোর পরে একেবারে কি এইটা নির্মূল হতে পারে, মানে কোনো কারণে কি আবার ফিরে আসতে পারে, মানে যদি নির্মূল হয়ে যায় তো নির্মূল হবে নাকি আবার ফিরে আসবে, মানে রেকারিং একটা এফেক্ট কি হতে পারে, বা কি তার জন্য করণীয়, মানে একবার ভালো হয়ে গেলে কি কি করণীয় সেইগুলো যদি বলেন। ব্যাপারটা হচ্ছে দেখুন, লোকজন যেটা আমাদের কাছে আসে, দুম করে একটা মাথা ঘোরা ওষুধ খেয়ে নিয়েছে বা একজন কোনো জেন ফিজিশিয়ান দিয়েছে একটু মাথা ঘোরা দেখ কমে গেল, সেগুলো কিন্তু ঘুরে ফিরে আবার আসছে,
অনেকদিন ধরে এইসব করে গোলেমালে চলছে। আমরা কিন্তু যেটা করি, কনফার্ম করি একটা ডায়াগনোসিসটাকে, তারপরে কনফার্ম করে কিছু এক্সারসাইজ শেখাই, কিছু ব্যালেন্সের এক্সারসাইজ আমরা করিয়ে দিই, তো নিয়মকানুন শেখাই, কিছুদিন কীভাবে শোবে এগুলো সব শেখাই আমরা মাধ্যম দিয়ে, একটু কয়েকটা সিম্পল ডায়াগনোসিসের মাধ্যমে। তো এগুলো যদি আমরা ঠিক করে দিতে পারি সেই পেশেন্টগুলো, কিন্তু আমরা বলি 100% বলি না, 90% পেশেন্ট কিন্তু আবার ফিরে আসে না, 90% পেশেন্টেরই কিন্তু অনেক সময় ঠিক হয়ে যায়। এটা ফিরে আসে না তো না, 10% রোগী কিন্তু কখনো কখনো ফিরে আসে, তো কেউ 4 বছর পরে কেউ ফিরে, 5 বছর পরে ফিরে, তখন অলরেডি সে জেনে গেছে, তখন আর তারা দেরি করে না, তারা আর ঘুরে বেড়ায় না এখান ওখান ভুল করে, বড় বড় হসপিটালে ভর্তি হয়ে যায় না। ভর্তি হলে কি হবে, লোকজন এসে বিভিন্ন রকম টেস্ট ফেস্ট করে বাড়ি শুদ্ধ, মানে ওনার তো মাথা ঘুরলো, বাড়ি শুদ্ধ লোকরা মাথা ঘুরিয়ে দেবে পুরো, এমন টেস্ট হতে থাকবে দুনিয়া সব কিছু করে ইয়েটাকে রেফার করে। ইটস ভেরি কমনলি আমরা পাই, বড় হসপিটালে ভর্তি হয়ে গেছে, দুনিয়া সব টেস্ট করে এলো, দিয়ে মোটামুটি প্রচুর একটা বিল উঠে, শেষকালে একজন ইএনটি ডাক্তারবাবুকে দেখে ইএনটি ডাক্তারবাবু মানে হসপিটাল রেফার করে, ইএনটি ডাক্তারবাবু বললেন এই টেস্টগুলো করতে হবে, এটা কনফার্ম, তবে ইএনটির জন্য হচ্ছে, তবে ইএনটি আর্ধেক জায়গাতেই টেস্টগুলো হয় না বিভিন্ন ভালো সেন্টার ছাড়া ইএনটিতে। তারপর ঘুরে ফিরে আমরা দেখি যে এই পেশেন্টগুলো, মানে এই পেশেন্টটা যদি কোনো রকম মাথা ঘোরা নিয়ে আমাদের কাছে প্রথমেই ঘুরতো, তাহলে ওই মানে সবাইকারে বাড়ির শুদ্ধ মানে ওই বিলের চোটে মাথা ঘুরতো না আর কি, ওরা কিন্তু সিম্পলি ডায়াগনোসিস করে সিম্পলি ভাবেই ঠিক করে দেওয়া যায় মাথা ঘোরা। তো সেই জন্য হয়তো বিরাট চিন্তা না করে একটা ইমার্জেন্সি কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে, আমরা কোনো ইএনটি ডাক্তারের শরণাপন্ন হয়ে তার কাছে প্রপার কতগুলো টেস্ট আছে মাথা ঘোরার জন্য, যেমন কানে শোনার জন্য টেস্ট হয় অডিওমেট্রি বলে টেস্ট আছে, তেমনি ব্যালেন্স অর্গান টেস্টের জন্য কয়েকটা টেস্ট আছে, সেই টেস্ট সিম্পল 2-3টে টেস্ট আছে, ওইগুলো টেস্ট খুবই নমিনাল চার্জে হয়, ওই টেস্ট করেই মাথা ঘোরার ট্রিটমেন্ট ঠিক করে দেওয়া যায়। আর কতগুলো এক্সারসাইজ শিখিয়ে দেয় ডাক্তারবাবু, তারপরে আপনার কিছু ওষুধ আমরা দিয়ে দিই, তো তাতেই মোটামুটি ঠিক হয়ে, স্ট্রেস নিতে বারণ করি, কতগুলো রেস্ট্রিকশন, এই যে আপনাকে বলেছিলাম সার্ভাইকাল স্পন্ডাইলিস কেন ভাবে, আমরা ট্রিটমেন্ট করা পড়ে না, ওই যে মাথা ঘোরানো ট্রিটমেন্ট করা পড়ে। হ্যাঁ, এই 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 প্রসঙ্গে আসবো, না না এই প্রসঙ্গে আসবো, একদম সেই প্রশ্ন আমার মনে এখনো জমা আছে, আপনি শুরুতেই বলেছিলেন, সেই প্রশ্নটা নিয়ে ফিরছি। তবে তার আগে বলি যে যদি কারোর মনে হচ্ছে যে এই সমস্যায় ভুগছো তোমরা, তাহলে অবশ্যই ঘোষ ইএনটি ফাউন্ডেশন সল্টলেক যেখানে সেখানে তোমরা হাজির হতে পারো। যাওয়ার আগে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, 9874-66-3311। আবার বলি, 9874-66-3311 এই নাম্বারে ফোন করে তোমরা হাজির হতে পারো ডক্টর তুষারকান্তি ঘোষের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে, আমার মনে হয় এই সমস্যা থেকে তোমরা মুক্ত হবে। মানে আজকে তুমি ভাবছো যে সুমন তো ভাগ্যিস বললো, ডাক্তার ভাগ্যিস এলেন, তাহলে তো আমার সমস্যাটার এবার সমাধান হবে, অবশ্যই হবে, পুজোর আগে ভালো থাকতে হবে, সেই জন্য বারবার বলছি যে তোমরা যোগাযোগ করে নাও। আর ফিরছি যে প্রশ্নটা বলছিলেন যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, যেটা নিয়ে মাথা ঘোরার কথা সবাই বলে থাকেন, সেটা মিসলিড করেন, কি ব্যাপার সেটা জানবো। কান্তারবুক 92.7 বিকেসময়ে সুমন্তর সঙ্গে শুনছ এলকে 2.0 অনুষ্ঠান, সঙ্গে আছেন ডক্টর তুষারকান্তি ঘোষ।